হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমাকে দেখতে পাচ্ছ। আজকে কাজ করতে করতে ভিডিওটা স্টার্ট করেছি। হ্যাঁ, কারণ হচ্ছে সকাল থেকে ভীষণই শরীরটা খারাপ করছে, তো ভাবলাম যত তাড়াতাড়ি কাজটা করা যায় তত তাড়াতাড়ি হয়তো একটু রেস্ট করতে পারবো। রাতের থেকে কেন জানি না মাথাটা ভীষণ ঝিমঝিম করছে আর মাথাটা যন্ত্রণাও করছে, তো ভাবলাম ফটাফট কাজগুলো সেরে নিই, সম্রাট অফিসে চলে যাক, তারপরে আমি স্নান টান করে খেয়ে না হয় একটু ঘুমাবো। হয়তো যদি মাথাটা ছাড়ে, আর মাথা ফাতা যন্ত্রণা করলে তো বুঝতেই পারছো কোনো কাজে মন লাগে না, যে কোনো শরীরে অসুস্থতা হলেই মানে কিছুই ভালো লাগে না, তাই না? তো এদিকে সব গোছগাছ হয়ে গেছে, তারপরে বিছানা টিছানাগুলো সব ছাড়ছি। এটা পাশের ঘরের বিছানাটা, সম্রাট এখানে সকালবেলায় রেডি হয়ে যায়, এখানে ওর জিনিসপত্র সব থাকে, তার জন্য এই ঘরটাকেই পরিষ্কার করে দিই আগে, তারপরে ও রেডি হয়ে চলে যাওয়ার পরে আর একবার ঝেড়ে দিতে হয়, কারণ ও বসে থাকে তো এখানে রেডি ফেডি হয়, অনেক কিছু করে থাকে, তো সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করছি। আর বড় ঘরটা তো করেই নিই আগে সকালবেলা, কারণ ওটা আমি সবার আগে উঠি, তারপরে ও উঠে এই করে করে ওই ঘরটা আগে পরিষ্কার হয়ে যায়। তারপরে তো চা টা খেয়েছি, এখন জলের বোতলগুলোকে নিয়ে যাচ্ছি, জল ঠলগুলো ভরবো, তারপরে কিছু একটা রান্নাবান্না করবো, করে ভাবছি যত তাড়াতাড়ি কাজগুলো সারা যায়। তো এদিকে কাজবাজ সেরে এসেছি, মাথায় একটু তেল দেবো বলে মাথাটা খুব যন্ত্রণা করছে আর কীরকম ঘুরছে তাই মনে হচ্ছে, তো ভাবলাম একটু নারকোল তেল দিই, তারপরে গিয়ে মাথাটায় ভালোভাবে স্নান করবো। তার কোকোটাও দেখো এসছে, আমি কী করছি তাই ও দেখবে, কারণ ওর তো বুঝতেই পারছো সব কিছু তো এক্সাইটমেন্ট না দেখলে হয় না। আমি তেল দিচ্ছি, এখন ওকেও তেল দিয়ে দিতে হবে, তো আমি তেল দেওয়ার আগেই ওর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম, যাতে ও বুঝতে পারে যে আমাকে তেল দিয়ে দিল, মানে আমি যা মাখবো যা করবো দেখো দেখেছো কীরকমভাবে চাটতে যাচ্ছে, দুষ্টু মানে প্রচণ্ড দুষ্টু। করে নেওয়ার পরে যাবো এবার স্নানে, তো ভালো করে চুলটাকে একটু ম্যাসাজ করে নিই, তারপরে স্নান করবো, তা না হলে না ভালো লাগছে না। বেশ কদিন ধরে মাথাটায় তেল দেওয়াও হচ্ছে না আর ঠিক মতো না, চুলটা কীরকম ঘেমে ঘেমে থেকে চুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে সব। তো এদিকে তেল টেল দিয়ে রান্নাঘরে এসেছি, আমি যে তেলটা মাথায় দিই সেই তেলটা তৈরি করতে, ওটা তো নারকেল তেল দিলাম, কিন্তু আমি একটা অনিয়ন অয়েল বানাই, সেই অনিয়ন অয়েলটাই মাথায় দিই, তো তেলটা আমার শেষ হয়ে গেছে, তো ভাবলাম তেলটা বানিয়ে নিই। তো দেখো পেঁয়াজগুলোকে কেটে নিয়ে তেলে যেভাবে আমরা পেঁয়াজগুলোকে ভাজি সেইভাবেই নারকেল তেলের সাথে এটাকে ভাজছি। আর এটাকে না আমি এখন রেডি তার এই কারণেই করছি, কারণ এটা ঠান্ডা হতে অনেকটা সময় নেবে কড়াইয়ে, তো এটাকে এইভাবে রেখে দেবো এখন একটা সারাটা বিকেল অবধি, তারপরে বিকেলবেলা ওটাকে ছেঁকে নেব। তো তারপরে যে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়ে দুপুরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা দেখো উঠে এসেছি, তো দেখছি কোকো এইভাবে বসে আছে, তো ওর এই বসার স্টাইলটা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এক এক সময় এক এক রকম আদব কায়দা নিয়ে বাবু বসে থাকেন। ওকে চা টা খাইয়ে দিয়েছি, মুড়ি খাইয়ে দিয়েছি, দেখো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে ঘুম থেকে তো উঠেছি, তারপরেও দেখি মাথাটা একদমই ঘোরাচ্ছে, ভালো লাগছে না, ভীষণ অস্বস্তি করছে, তো একটু চা টা খেয়ে আর একটু মাথায় তেল দিয়েছি ওই অনিয়ন অয়েলটা, যাতে মাথাটা একটু ঠান্ডা থাকে। তারপরে রান্নাঘরের থেকে তো এসেছি, রান্নাবান্না সেরে সব কিছু করা হয়ে গেছে, এখন যেটা জানলা দরজাগুলো দেবো, এখন শুধু একটু রাত্রে শোয়ার পালা, সম্রাটও চলে এসেছে, চলো খেয়ে দিয়ে শুয়ে পড়ি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার।